বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বেঙ্গলির পার্ট 7 সেইটা নিয়ে আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে একটা কথা বলি যে তোমাদের পার্ট 7 এর অন্যান্য যে সকল মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলো রয়েছে সেগুলোর লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, আর উপরে এই মুহূর্তে আই বাটনেও দেখতে পাবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তোমাদের বাংলা পার্ট 7 এর এক নম্বর যে প্রশ্নটি রয়েছে, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, কার প্রতি কবির এই আহ্বান, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন? উত্তরটা তোমরা এমনভাবে লিখবে, উদ্ধৃতাংশটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতা থেকে গৃহীত হয়েছে। প্রশ্নের প্রথম অংশটুকুর উত্তর যে কার প্রতি কবির এই আহ্বান, উত্তরটা এমনভাবে লিখবে তোমরা, মানবিকতা বোধ সম্পন্ন বিবেকবান মানুষের প্রতি কবির এই আহ্বান। দ্বিতীয় অংশ, কার পাশে কিভাবে এসে দাঁড়াতে হবে বলে কবি জানিয়েছেন, সেখানে লিখবে, প্রত্যেক অসহায় নিঃসঙ্গ দুঃখ কষ্টে জর্জরিত অবসাদগ্রস্ত পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াতে হবে, সংকীর্ণতা ও হীনতাকে তুচ্ছ করে পাখির মতো। এই যে তোমাদের পরের অংশটা রয়েছে, কিভাবে এসে দাঁড়াতে হবে সেটা এই জন্য প্যারা করে লিখবে, কার পাশে সেটা এটা হলো, কিভাবে সেটা এটা, সংকীর্ণতা ও হীনতাকে তুচ্ছ করে পাখির মতো সহজ সারল্যের সাথে ভালোবাসা বিশ্বাস ও দয়ামায়ার মতো মানবিক গুণগুলো সাথে নিয়ে পীড়িত মানুষগুলির পাশে এসে দাঁড়াতে হবে। তোমরা উত্তরটা একটু দেখে নাও, আমরা পরের অংশের দিকে যাব পরের উত্তর প্রশ্নের উত্তরের জন্য। একের দুই নম্বর প্রশ্নটি রয়েছে, রমেশ কহিল তুমি অত্যন্ত হীন এবং নীচ, কাকে রমেশ এ কথা বলেছে, তার এ কথা বলার কারণ কি? উত্তরটা লিখবে, উদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। প্রশ্নের প্রথম অংশ, কাকে রমেশ এ কথা বলেছে, প্রশ্নে উদ্ধৃত কথাটি রমেশ তার বাল্যসখী রমাকে বলেছে, তার এ কথা বলার কারণ কি? গ্রামের সকল চাষিদের সমস্ত ধান যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য রমেশ দক্ষিণের বাঁধ কেটে জল বের করে দেওয়ার প্রস্তাব দেয়। রমা দুস্থ অসহায় মানুষদের প্রতি সহানুভূতি না জানিয়ে নিজের জমিদারির লাভ লোকসান নিয়ে ব্যস্ত হয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে সরাসরি জানিয়ে দেয় বাঁধ কাটার নির্দেশ দিতে পারবে না। প্রাণের চেয়েও অর্থের মূল্য রমার কাছে বড় হয়ে যাওয়ায় রমেশ উপরিউক্ত কথাগুলো রমাকে বলেছিল। তোমরা উত্তরটা দেখে নাও, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। তোমাদের তিন নম্বর প্রশ্নটি আছে, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের সম্পর্কে কেন এ কথা বলা হয়েছে? তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মানই 1+2 করে দেওয়া আছে, তাই জন্য প্রত্যেকটা প্রশ্নের প্রথম অংশটুকু ছোট, তার পরের অংশটুকু একটু বড় হয়েছে, আর পরের অংশটার প্রত্যেকটাতেই তিনটে চারটে করে বাক্য দেওয়া আছে, প্রথম অংশটাতে একটা বা দুটো বাক্য দেওয়া আছে। তো এই প্রশ্নটির উত্তর এমনভাবে লিখবে, প্রশ্নে উদ্ধৃত পংক্তিটি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কাদের সম্পর্কে এমন মন্তব্য? কবি সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা আশ্রয়হীন ছন্নছাড়া ভবিষ্যৎ লক্ষ্যহীন বেকার ছেলেদের সম্পর্কে প্রশ্নে উদ্ধৃত অংশটি ব্যবহার করেছেন। দ্বিতীয় অংশটি, কেন এ কথা বলেছেন? কবি যাদের সম্পর্কে সকল কথাগুলো বলেছেন তারা সকলেই যেহেতু যুবক, তাই তাদের মধ্যে রয়েছে উদ্যম্য কর্মশক্তি, প্রাণোচ্ছল জীবনশক্তি, তারা বেকারত্ব ও দারিদ্রতার শিকার, তাই তাদের ভিতরকার শিক্ষা থাকলেও নৈরাজ্যের শিকার হয়ে তা অকেজো হয়ে পড়েছে, ঠিক যেন ভিজে বারুদের স্তূপে কোনো স্ফুলিঙ্গ থাকে না তেমন, তাই কবি উপরিউক্ত উদ্ধৃতিটি করেছেন ব্যবহার। দেখে নাও তোমরা, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। একের চার নম্বর প্রশ্নটি রয়েছে, আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন, বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই কথা এ কথার তাৎপর্য কি? দুটো অংশ আছে, প্রথম অংশের উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। প্রথম অংশের উত্তর যে কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই মন্তব্যটি করেছেন, লিখবে, বিভিন্ন প্রাকৃতিক উপায়ে বীজ যখন ধুলো মাটিতে চাপা পড়ে অদৃশ্য হয়ে যায়
এবং আলো বাতাস ও উত্তাপ পেয়ে চারা গাছে পরিণত হয় সেই প্রসঙ্গে প্রাবন্ধিক প্রশ্নোদ্দিত উদ্ধৃতিটি করেছেন। দ্বিতীয় অংশটি আছে যে বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই, এ কথার তাৎপর্য কি? উত্তরটা লিখবে, বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন বীজ ধুলোবালিতে চাপা পড়ে অদৃশ্য হয়ে গেলে আমাদের দৃষ্টির বাইরে চলে যায় ঠিকই, কিন্তু সৃষ্টিকর্তা অর্থাৎ বিধাতার দৃষ্টির বাইরে তা যায় না। তাই বিধাতার আশীর্বাদে অনুকূল পরিস্থিতিতে বীজ তার কঠিন আবরণ সরিয়ে রেখে চারা গাছে পরিণত হয় এবং এই ধরিত্রী মাতা তাকে স্নেহের সহিত লালন পালন করে বড় করে তোলে। দেখে নাও তোমরা উত্তরটা, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। প্রশ্ন উত্তরের আলোচনার পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের 1-এর 5 নম্বর প্রশ্নটি আছে, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, কোন কবিতার অংশ, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? প্রত্যেকটি প্রশ্নের 2টো অংশ, ফার্স্ট সেকেন্ড। ফার্স্টের অংশের উত্তর হচ্ছে, প্রশ্নে উদ্ধৃত অংশটি জীবনানন্দ দাস রচিত পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতা থেকে গৃহীত হয়েছে। দ্বিতীয় অংশটি হচ্ছে, কবির মনে এমন অনুভূতি জেগেছে কেন? এক্ষেত্রে লিখবে, কবি গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়েছেন, দ্বিপোহরের রোদ কত স্বপ্ন নিয়ে ধরা দিত তখন, তাই পাড়াগায় দ্বিপোহরের বিভিন্ন স্মৃতি কবির মনের মণিকোঠায় সযত্নে স্থান নিয়ে আছে। কবির জীবন থেকে সেই সমস্ত স্বপ্ন ক্রমে ঝরে যাচ্ছে, যে গল্প কাহিনী হৃদয়ে বাসা বেঁধেছিল তারাও কোথাও উধাও হয়ে গিয়েছে, তাই কবির মনে এমন অনুভূতি জেগেছে। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটি। এরপরে আমরা ব্যাকরণের যে অংশ দেওয়া রয়েছে 2 নম্বর অংশে, সেই উত্তরগুলি দেখব। তোমাদের ব্যাকরণ অংশে 2-এর 1 নম্বর প্রশ্নটি রয়েছে, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি কিভাবে গঠিত হয়? উত্তরটা লিখবে, বাক্যের মধ্যে ক্রিয়াপদটি ধাতু এবং বিভক্তির সমন্বয়ে গঠিত হয়। উদাহরণ দিতে ভুলবে না, উদাহরণ হিসাবে লিখবে, চল হলো ধাতু, তার সাথে ই ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে চলি, কর হলো ধাতু, তার সাথে লে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে করলে। তোমরা যে কোনো একটি উদাহরণও দিতে পারো বা 2টি উদাহরণও দিতে পারো। দেখে নাও আমরা পরের অংশের দিকে যাব। তোমাদের 2 নম্বর প্রশ্নটি আছে, আপেক্ষিক ভাব এর একটি উদাহরণ দাও। তো একটি উদাহরণ চেয়েছে, আমি এখানে 2টি উদাহরণ দিয়েছি, তোমরা একটি উদাহরণই দেবে। আর এখানে যেহেতু আপেক্ষিক ভাব সম্পর্কে তোমরা জানো না, তাই সংজ্ঞাটা এখানে আমি তুলে দিয়েছি, এটা কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সারে নেই, জাস্ট তোমাদের জানার জন্য দিয়েছি, একটু দেখে বুঝে নাও, তোমরা নিজেরাও নিজেদের মতো করে একটা উদাহরণ দিতে পারবে। তাহলে এই উদাহরণটাই যে দিতে হবে তার কোনো মানে নেই। এখানে দেখো, আপেক্ষিক ভাব বলতে কি বোঝায় বা কাকে বলে? কোনো মিশ্র বা জটিল বাক্যে যদি একটি বাক্যের অর্থ অন্য একটি বাক্যের অপেক্ষায় থাকে, তবে তা যে বাক্যটির অর্থের অপেক্ষায় থাকে তার ক্রিয়ার ভাবকে আপেক্ষিক ভাব বা ঘটনান্তরেপেক্ষিত ভাব বলা হয়। তো এইখানে দেখো, এই যে উদাহরণটা দিয়েছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, এই আসেটা হচ্ছে এখানে আপেক্ষিক ভাবের একটি ক্রিয়াপদ, ওই জন্য এটাকে আমি ব্ল্যাক কালি দিয়ে করে রেখেছি। তোমাদের যে ব্যাকরণের টেক্সট বুকটা আছে সেখানে দেখতে পাবে তোমরা, এই আপেক্ষিক ভাব বিষয়ে আলোচনা করা আছে, সেখানে উদাহরণও দেওয়া আছে, আরও বিস্তারিত জানার দরকার হলে সেখানের হেল্প নিতে পারো তোমরা। তো আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব। তোমাদের 2-এর 3 নম্বর প্রশ্নটি আছে, নিত্যবিত্ত অতীত বলতে কি বোঝো? অতীতে প্রায়ই ঘটত, এই অর্থে ক্রিয়ার যে কাল হয় তাকে নিত্যবিত্ত অতীত বলা হয়। যেমন কৌস্তব রোজ কুকুরগুলোকে খাবার দিত, এখানে দিতটা হচ্ছে নিত্যবিত্ত অতীত। তো পরের প্রশ্নের উত্তরের দিকে যাব এবার আমরা। তোমাদের 4 নম্বর প্রশ্নটি আছে, নিত্য অতীত এবং ঘটমান অতীতের মধ্যে পার্থক্য কোথায়? নিত্য অতীত আর ঘটমান অতীত এই দুটো কাকে বলে তোমরা জাস্ট বলবে, তাহলেই এই যে পার্থক্যটা হয়ে যাবে। যে ক্রিয়া অতীতে নিষ্পন্ন হয়ে গেছে এবং যার ফল বর্তমান নাই, তার কালকে নিত্য অতীত বা সাধারণ অতীত বলা হয়। উদাহরণ, কেন ওরকম কথা বললি, মানে বললিটা। আর ঘটমান অতীত, যে ক্রিয়াটি অতীতকালে সংঘটিত হয়েছিল তার কালকে ঘটমান অতীত বলা হয়। উদাহরণ, ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, এই যাচ্ছিলামটা। দেখে নাও উত্তরটা, আমরা পরের প্রশ্নের উত্তরের দিকে যাব।
তোমাদের 5 নম্বর প্রশ্নটি রয়েছে, রূপ ও অর্থ অনুসারে ক্রিয়ার কালকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? রূপ অনুসারে ক্রিয়ার কালকে 3 ভাগে ভাগ করা হয়েছে, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আর অর্থ অনুসারে ক্রিয়ার কালকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, নির্দেশক, অনুজ্ঞা আর আপেক্ষিক। তো এখানে দেখো, তোমাদের শুধু বলা হয়েছে যে কালকে কটি ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করা যায়। তো তোমরা 3টি ভাগে 3টি ভাগে লিখতে পারো, বাট এটা লিখে দেওয়া ভালো যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এখানে নির্দেশক, অনুজ্ঞা আর আপেক্ষিক। আজকে প্রশ্ন উত্তরের আলোচনা তবে এখানেই শেষ হলো। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।